শুভ সকাল সবাইকে আজ উনত্রিশ জুলাই সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নবীন প্রবীণের করিমগঞ্জ বিজেপিতে আহ্বানের হাইলাকালীতে আগস্ট ব্যাপী খাজনা আদায়ের শিবির এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে উন্নয়নে জনতার সহযোগিতা চাইলেন বিজয় মালাকার চম্পকনগরে পানীয় জল প্রকল্পের উদ্বোধন বিধায়কের কাঠিগুলা এএস অফিসের দুর্নীতির শেখ কোথায় পর্দাফাশের দাবি ভুক্তভোগীদের কার উৎকুচের বাড়বাড়ন্ত ভাগা শেরখান কাজে অনিয়মের নেই অভিযোগ পঞ্চায়েতের ডিলিমিটেশনের এস জারি দশ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা জিপি ব্লক জেলা পরিষদ এক বিধানসভায় থাকা বাধ্যতামূলক জিপি ব্লকের সংখ্যা ঠিক থাকলেও জেলা পরিষদ হ্রাসের সম্ভাবনা ডেঙ্গার বন্ধে জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার আটক তিন এবং সর্বশেষ খবরটি হল দোলাইয়ের কাটাখাল থেকে নয় কোটি টাকার টেমলেট উদ্ধার দ্রুত এক এবারে শুনুন বিস্তারিত খবর নতুন ও পুরনো বিজেপির সায়া করিমগঞ্জ বিজেপির অন্দরে প্রতিফলিত হতে শুরু করেছে বিধায়ক কমলাক্ষদেবপুর কাস্ত বিজেপি সরকারের গুণগান করে ভিজিলেন্স তদন্ত থেকে রেহাই পেয়েছে এরপর তার গরিষ্ঠদের মধ্যে প্রায় সবাই বিজেপিতে জয়েন করেছেন যদিও বিধায়ক এখনও বিজেপিতে যোগদান করেননি তিনি বিজেপিতে যোগদান না করলেও দলের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপটি কি করে যাচ্ছেন এ নিয়ে জেলা বিজেপিতে অস্বস্তি বাড়ছে বলতে গেলে নতুন আর পুরনো বিজেপির শীতল যুদ্ধ শুরু হয়েছে জেলা বিজেপিতে বিশেষ করে জেলা বিজেপি নেতৃত্বকে অবজ্ঞা করে কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারীদের বিভিন্ন পদে পুনর্বাসন দেওয়া নিয়ে তীব্র অসন্তোষ চড়াচ্ছে বিশেষ সূত্রের খবর অনুযায়ী করিমগঞ্জ জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান পদে প্রবীণ বিজেপি কার্যকর্তা কৃষ্ণ দাসকে এবার পদচ্যুত করার পরিকল্পনা করা হয় কৃষ্ণদাস দক্ষতার সঙ্গে এসসি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর তার মতো একজন প্রবীণ কার্যকর্তাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টা চাউল হতে দলে অসন্তোষ দেখা দেয় কমাস আগে বিজেপিতে যোগদানকারী বিধায়ক ঘনিষ্ঠ একজনকে ওই পদে বসানোর চেষ্টা চলে তবে দলের উপর মহলে এই দাবি নস্যাৎ হয়ে যায় এরপর অনেকটা তড়িগুড়ি করেই ওই পদে প্রাক্তন পৌরপতি কৃষ্ণ ফের দায়িত্ব দেওয়া হয় বিষয়টি নিয়ে রবিবার প্রাক্তন বিধায়ক রয়েছে। কৃষ্ণদাস নিজেই তার কাছে বিষয়টি উত্থাপন করেছেন অন্যদিকে করিমগঞ্জের তিনটি স্কুলে যথাক্রমে এম এম সি গার্লস হায়ার সেকেন্ডারি নীলমণি এইচএস এবং একে আজাদ হাই স্কুলের সভাপতি পদে যারা দায়িত্ব পেয়েছেন সেটা কতটুকু বিধিসম্মত হয়েছে এ নিয়ে উষ্মা প্রকাশ করেন এ চেয়ারম্যান তিনি বলেন হাই ও হায়ার সেকেন্ডারি স্কুলের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ হওয়ার ক্ষেত্রে শিক্ষা বিভাগের গাইডলাইন রয়েছে কিন্তু ওই তিনটি স্কুলের সভাপতির দায়িত্ব অর্পণ কিভাবে হয়েছে সেটা তার জানা নেই বলেন যদি শিক্ষা বিভাগের গাইডলাইনে পরিবর্তন হয়ে থাকে তাহলে তিনি সেটা জানেন না ওই তিনজন বিধায়ক ঘনিষ্ঠ করিমগঞ্জে বলতে গেলে বিধায়কের পুরোপুরি হস্তক্ষেপ চলছে বিজেপির বিভিন্ন বিষয়ে এই বিষয়টি পুরনো কার্যকর্তারা সহজে মেনে নিতে পারছেন না বিধায়ক এখনো বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি অথচ তার হস্তক্ষেপে প্রবীণ কার্যকর্তারা বঞ্চিত হতে চলেছে এ নিয়ে বিজেপির প্রবীণ অনেক কার্যকর্তা ক্ষুব্ধ উত্তর করিমগঞ্জের বিধায়ককে বিজেপিতে স্বাগত জানিয়ে প্রবীণ কার্যকর্তাদের অনেকেই বলছেন তিনি দলে এসে কাজ করুন দলকে আরও মজবুত করতে সবার সহযোগিতা করবেন কিন্তু প্রবীণ বিজেপি কার্যকর্তাদের বঞ্চিত করার বিষয়টি সবাই মানবেন না বলতে গেলে করিমগঞ্জ বিজেপিতে নবীন একটা ঠান্ডা লড়াই খুবই চুপি সারে চলছে এটা বাড়তে থাকলে দলের মধ্যে সমস্যা দেখা দেবে বিষয়টি জেলা নেতৃত্ব আগে থেকেই শুরু পথে নিয়ে না গেলে হিতে বিপরীত হতে পারে বলে মনে করছেন অনেকেই তবে নবীন প্রবীণ সমস্যা এখানে রয়েছে বলে মনে করছেন না মিশন রঞ্জন দাস তিনি সবাইকে একত্রে দলের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের উদ্দেশ্যে আগস্ট মাস বিভিন্ন জীবিতে ক্যাম্প স্থাপন করা হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী এক এবং দুই আগস্ট আলকাপুর জিপি কার্যালয় আপিন রংপুর কার্যালয় বড়বন জিপি কার্যালয় এবং বাহাদুরপুর জিপিক কার্যালয়ে খাজনা আদায়ের শিবির খোলা হবে অনুরূপ ভাবে তিন আগস্ট ফাজগ্রাম জীবিক কার্যালয় দোলাইমুলাই জিপি কার্যালয় নিশ্চিন্তপুর জীবিক কার্যালয় এবং বাসডহর বড়হাইলাকান্দি জীবিক কার্যালয়ে খাজনা আদের শিবিরের আয়োজন করা হয়েছে এরপর পাঁচ ও ছয় আগস্ট শহীদবন জীবিক কার্যালয় দিননাথপুর জিপি কার্যালয় বাউয়ারগড় জিপি কার্যালয় এবং ভাটিরকুপা জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির বসবে সাত ও আট আগস্ট পশ্চিম মোহনপুর জিপি হরিশনগর জিপি রাজেশ্বরপুর জিপি এবং বোয়ালিপাড় জিপি দিয়ে খাজনা আদায়ের শিবির চলবে এরপর নয় ও বারো আগস্ট মোহনপুর জিপি কইয়া রামচন্দ্র শান্তপুর উজান কোপাজিপি কার্যালয়ে শিবির বসবে তেরো ও চোদ্দ আগস্ট বর্ণিব্রিজ জিপি রাঙ্গাবাগ জিপি লালাচুড়া বর্ণারপুর জিপি এবং গাংপার দুমকোর জিপি কার্যালয়ে খাজনা আদায় শিবিরের ব্যবস্থা করা হয়েছে ষোলো ও সতেরো আগস্ট উত্তর নারায়ণপুর জিপি শাহাবাদ জিপি আয়নাখাল জিপি কাঞ্চনপুর জিপি উনিশ ও বিশ আগস্ট বকরিহর জিপি সোনাচুড়া রূপাচোড়া জিপি লালামুখ জিপি মাটিজুরি পাইখান জিপি একুশ ও বাইশ আগস্ট খালিনগর জিপি বরুণচুড়া কুকিচূড়া জিপি মোনা চোড়া জিপি নারায়ণপুর তুফখানা জিপিতে হাজনা আদায়ের শিবির চলবে এছাড়া ও আঠাশ আগস্ট চিপরসাংগন জিপি বলদাবলদি জিপি মাহমদপুর জয়কৃষ্ণপুর জিপি নিতাইনগর জিপি উনত্রিশশো তিরিশ আগস্ট বাস্তহর জিপি দাড়িয়ারঘাট খাঁড়ি চূড়া জিপি সুদর্শনপুর খালা চূড়া জিপি রাঙাউটি জিপি এবং একত্রিশ আগস্ট চন্দিপুর জিপি দলাইবাগান জিপি নিভাইচাঁদপুর জিপি এবং রতনপুর জিপি কার্যালয়ে হাজনা আদায়ের শিবিরের আয়োজন করা হয়েছে শিবিরগুলিতে জমি মালিকদের তাদের জমির বকেয়া ও চলতি সালের খাজনা জমা দিতে তহসিলদারের বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে পরবর্তী খবরটি হল উন্নয়নে জনতার সহযোগিতা চাইলেন বিজয় মালাকার চম্পকনগরে পানি জল প্রকল্পের উদ্বোধন বিধায়কের নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সুরক্ষার গঠনের পর গ্রামেগঞ্জে বিশুদ্ধ পানীয় জল আর ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাচ্ছে প্রত্যেক বাড়িতে যাতে বিদ্যুতের যুগান থাকে সেই সুবিধা করা হয়েছে আর এতে উপকৃত হচ্ছেন দেশের প্রতিটি প্রান্তের মানুষ রবিবার বিকেলে চম্পকনগরে পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে এমনই অভিমত ব্যক্ত করেছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার এদিন প্রায় দু কোটি টাকার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন ওই প্রকল্প থেকে চারশো পনেরো পরিবার উপকৃত হবে যে এলাকায় প্রকল্প গড়ে তোলা হয়েছে এই এলাকায় খনন করে জল পাওয়া যায় না ফলে মানুষ দুর্ভোগ পোহান বারো মাস তবে এখন সমস্যা থাকবে না বলেন তিনি বিধায়ক নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত সত্তরটির বেশি পানিজন জল প্রকল্পের কাজ শেষ হয়েছে চলছে বা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে আরো সত্তরটি প্রকল্প বিধায়ক বিজয় বলেন গান্ধীনগর জীবিতে এ পর্যন্ত আটটি প্রকল্পের কাজ হয়েছে এভাবে বিদ্যুৎ পৌঁছেছে কিন্তু কংগ্রেস আমলে গোটা রাতাবাড়ি ঘুরে দেখা যেত হাতে গুনা কয়েকটা প্রকল্প এর মধ্যে বন্ধ ছিল বেশিরভাগই কিন্তু প্রধানমন্ত্রীর আমলে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা হচ্ছে তিনি বলেন ওই প্রকল্পগুলি দেখাশোনা করবে পঞ্চায়েত এবং প্রকল্পগুলি সুচারুরূপে পরিচালনা করতে জল নিয়োগ করা হচ্ছে কমিটির তরফে এরা সাড়ে ছয় হাজার টাকা করে মাইনে পাবেন সরকার থেকে এদের বয়স ষাট বছর বয়স হওয়ার পর একসঙ্গে কিছু টাকা যাতে তারা পায় তা নিয়ে ভাবছে সরকার প্রকল্পগুলি চালাবে কমিটি ফলে যারা প্রকল্পের সুবিধা নিচ্ছেন এদের প্রতি মাসে কুড়ি ত্রিশ টাকা করে দিতে হবে রক্ষণাবেক্ষণের জন্য এটুকু যাতে সবাই করেন এমন আহ্বানও জানান বিধায়ক তার কোথায় জনগণ সহযোগিতা করলে এলাকার উন্নয়ন আরও এগোবে এছাড়া আরও কিছু উন্নয়নমূলক কাজেরও ক্ষতিয়ান তুলে ধরেন তিনি বিধায়কের কোথায় উঠে আসে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গ সভায় পৌরোহিত্য করেন কমলাকান্ত নাগ বক্তব্য রাখেন রামকৃষ্ণনগর মণ্ডল বিজেপি সভাপতি বিশ্বতোষ সেন ভৈরবনগর মন্ডল বিজেপি সভাপতি হিরেশ বিশ্বাস জেলা বিজেপির আশিস রায় বিভাগীয় অজয় সেন প্রমুখ পরবর্তী খবরটি হল কাটিগুড়া এএস অফিসের দুর্নীতির সকল কোথায় পর্দাফাঁসের দাবি ভুক্তভোগীদের কার আজকারায় উৎকুচের বাড়বাড়ন্ত না নতুন নয় উৎকুচ নেওয়ার এই বেদি অনেক পুরনো বছরের পর বছর থেকে চলে আসছে আর এই রোগে প্রতিদিনই কেউ না কেউ আক্রান্ত হচ্ছে এতে এত বছরের পুরনো এই রোগটা এখন রীতিমতো ক্যান্সার হয়ে বসেছে আর এই ক্যান্সার থেকে মুক্তি পেতে বায়কসির অর্থাৎ গোপন ভিডিওর আশ্রয় নিতে শুরু করেছেন একাংশ লোক যার ফলে প্রকাশ্যে আসছে উৎকুচ নামক এই রোগ কাটিগুড়া পঁচিশ এবং গোরখোলার তিন গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের জমি মাটির যাবতীয় কাজকর্ম কাঠিগুড়ার সহকারী বুবাসন আধিকারিকের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ হয় একই ক্যাম্পাসে রয়েছে সার্কল অফিস এবং সহকারী বুবাসন আধিকারিকের কার্যালয় বেশ কিছুদিন থেকে গুরুত্বপূর্ণ এই দুই কার্যালয়ের দায়িত্ব সামলাচ্ছেন সার্কল অফিসার সহকারী ভূবাসন আধিকারিকের কার্যালয়ের একাংশ কর্মীর বিরুদ্ধে গণ অভিযোগ দীর্ঘদিনের কাটিগুড়ার অফিস পড়ায় খান শোনা যায় এএসও অফিসের নানা দুর্নীতির কথা ফেল করি মাখতেল ফর্মুলা ছাড়া এই অফিসের একাংশ কর্মচারী নাকি কোনো কাজই করেন না জমির নামদারি মিউটেশন সার্টিফিকেট পজিশন সার্টিফিকেট এনওসি ইত্যাদি কাজের জন্য উৎকুচ না দিলে একাংশ কর্মী নাকি পাত্তাই দেন না পকেট ভারী করতে পারলে কাজ হয় আর পকেট ভারী না করলে আজকাল বলে সাধারণ মানুষকে হয়রানি করা হয় এএস অফিসের এক পাটোয়ারির উৎকুচ নেওয়ার ভিডিও প্রকাশ্যে আসার পর এমন অনেক কথাই এখন বেরিয়ে আসছে বস্তুত এসব বিষয় নিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে এস অফিসের উৎকুচ নেওয়ার বিষয় নিয়ে চলছে নানা আলোচনার সমালোচনা ভাইরাল ভিডিওতে উৎকুচ দেখা যাওয়া পাটোয়ারির শাস্তির দাবির পাশাপাশি ওই অফিসের দীর্ঘদিন থেকে চলে আসা উৎকুচ নামক রোগ বিষয় নিয়ে সরব হচ্ছেন বহু মানুষ কথা হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করার পরও কোন অদৃশ্য শক্তির মধ্যে কাটিগুড়ার সহকারী ভুবাসন আধিকারিকের কার্যালয়ের একাংশ কর্মী এমন কাজ চালিয়ে যাচ্ছে কার মদদেখ কাটিগুড়ার এএসও অফিসে চলছে উৎকুচ নেওয়ার এই প্রবণতা এই অপকাণ্ডের শেকড় কোথায় সাধারণ মানুষকে টকিয়ে কি হাতানো এসব টাকা কর্মীরা একাই হজম করেন না এই টাকার একটা অংশ যাচ্ছে কোনো বড় মাতার পকেটে সঠিক তদন্তক্রমে এসব বিষয়ে স্পষ্ট হওয়া উচিত বলে মনে করছেন ভুক্তভোগী মানুষ সূত্র বলছে শুধু অফিস কর্মীরাই নয় এএসও অফিসের এই উৎকুচ প্রথাকে কেন্দ্র করে রয়েছে একটা চক্র অফিসের সরকারি কর্মী নয় এমন কিছু লোককে দিব্য অভিজে নথিপত্র বগল দেওয়া করে এক টেবিল থেকে অন্য টেবিলে গুরুপাক খেতে দেখা যায় ওইসব লোকের এই অবাধ ক্ষমতার করা অস্থায়ী কিছু কর্মীর ভূমিকাও রীতিমতো রহস্যজনক সূত্র বলছে ভারতমালা আইজিজিলের জমি অধিগ্রহণকে কেন্দ্র করে একাংশ পাটোয়ারের রীতিমতো পুয়াবার অবস্থা কাঠিগোড়া ও বড়খলা মানুষের দাবি বাইরাল উৎকুচকাণ্ডের রেস্তোরে পূর্ণাঙ্গ তদন্ত হোক নামক এই বেদিকে সকলে উৎখাত করা হোক যাতে জমি বাড়ি সংক্রান্ত কাজকর্ম নিয়ে এই অফিসে গিয়ে আর কোন সাধারণ মানুষ হয়রানির শিকার না হন পরবর্তী খবরটি হল দোলাইয়ের কাটাখালে এক বিশেষ অভিযান চালিয়ে নয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল কাঁচার পুলিশ শনিবার সন্ধ্যা খাঁচার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে কাটাখাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রবিবার কাচারের পুলিশ সুপার নুমল মাহাতো সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে বলেন তল্লাশি চলাকালীন এস ইলেভেন বি ফোর এইট নাইন জিরো নম্বরে একটি স্কুটি পৌঁছলে তল্লাশি চালিয়ে বৃহৎ পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং পাথারকারী দোলাই সপ্তগ্রামের বাসিন্দা আব্দুল হালিমকে আটক করা হয় তার কাছ থেকে ত্রিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ তিনি বলেন বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের কালোবাজারে মূল্য নয় কোটি টাকার মতো হবে তিনি এও বলেন প্রতিবেশী রাজ্য থেকে সেগুলো খাচার জেলা হয়ে অন্য রাজ্যে পাচারের কথা ছিল পুলিশ সুপার নুমল মাহাতো বলে খাচার পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত